রমজানের ঈদ আমি উদযাপন করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো সো গাইজ, চলুন করব না আর দেরি, শুরু করি। গাইজ, মসজিদ থেকে বাইর হইলাম, অনেকটা হ্যাপিনেস আসতেছে মনের ভিতরে। অনেকদিন পর প্রায় সেই গিয়েছে, রমজানের ঈদও এত ভালোভাবে কাটে নাই, অনেক ঝামেলা হয়েছিল। তো ইনশাল্লাহ ছোট ভাই ব্রাদাররা ফুল উপহার দিচ্ছে, তো ইনশাল্লাহ অনেকটা ভালো লাগতেছে। আর এখন আমি বাড়িতে যাইতেছি, খাওয়া দাওয়া করতে হবে, খিদে লাগছে অনেক। আর বাড়িতে যাই ইনশাল্লাহ, ওইখানে দেখা হচ্ছে। আর আমার ফ্যামিলি আদার পার্সন কাউকে দেখাবো না, সেজন্য সরি। তো ইনশাল্লাহ বাসায় গিয়ে দেখা হচ্ছে। সো গাইজ, অবশেষে আমি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখি মেহমানে ভরপুর, সব স্পেশাল মেহমান হচ্ছে আমার কলিজার টুকরারা, উম্মে আফসার, রিতি। কেমন আছো? তুমি কি ভালো আছো? ঈদের মার্কেটে গেছো? হ্যাঁ। তুমি কত টাকা সালামি পেয়েছো? অনেক লজ্জা পাইতেছে। কেমন আছো? ভালো। কি করতেছো? মসজিদ নামাজ পড়তে গেছো? গেছো, নামাজ পড়ছো। তো এখন বেলুন কে উঠে, এগুলো কে নিয়ে দিছে তোমারে? হ্যাঁ, সালামি কত পাইছো? 500 টাকা। মামারে দিবা? কত দিবা? চাই মামারে দশ পকেট থেকে বাইর করো, পকেট থেকে বাইর করো। গাইজ, আমার টাকা দিতেছে, আমার সালামি দিতেছে, যেখানে আমি তার 200 টাকা। ওরে গো, লাগবে না মামা, তোমায় দিছি না সালামি। হ্যাঁ, তোমার সালামি দিছি না? আচ্ছা ওটা রাখিয়ে দেও, ঠিক আছে। আছে কত? 100 টাকা। আমার সবচেয়ে কলেজার টুকরা, কলেজার টুকরা অনেক জেদি, কিন্তু অনেক জেদি, তার অনেক মানে জেদি বলতে পুরাই জেদি। ফাহিমা আক্তার বৃষ্টি, কেমন আছো? ঈদ মোবারক। তোমাকে ঈদ মোবারক। আজকে কি মার্কেটে গেছো? কি কি কিনছো? টপ কিনছো? আর কত? মামার বলো কত টাকা আর সালামি পেয়েছো? নিতে পারো 500 টাকা। মামার দিবা? তাই দাও, কত দিবা? গাইজ, আমার 100 টাকা দিছে। মোটামুটি পকেটে যদি টাকা না থাকে, প্যারা নাই, চিল একমাত্র আমার। এরা আছে আমার বাংলাদেশ ব্যাংক, যখন লাগবে এদের কাছ থেকে নিয়ে আনি। না না, এটা দুষ্টামি করছি, ধরো টাকাটা নিয়ে নাও। তো সো গাইজ, আমার কালকে রাত্রে প্রায় আমি ঘুমাই নেই বললেই চলে। আমি সেই সকাল আমি ফজর নামাজ পড়ে 5টা বাজে ঘুমাইছি, এরপরে আবার 7:30 বাজে উঠে গেছে। আমার টোটাল ঘুমার অবস্থাই খারাপ, মানে আমার অবস্থা খারাপ। মার্কেটিং করছি, ভাইয়ার দোকান ছিল ওইখানে, টাইম দিচ্ছি একটু, সেই জন্য কালকে তো শেষ রাত ছিল আমাদের রামাদান মোবারকের, তো সেই জন্য অনেক কষ্ট করা লাগছে, সেরকম মানে ব্যবসা বাণিজ্যের অবস্থা। তো সো গাইজ, এখন আমি ঘুমাবো, ঘুম থেকে উঠে ইনশাল্লাহ বেরোবো, বন্ধুদের সাথে আড্ডা দিব, তো ইনশাল্লাহ তখন দেখা হচ্ছে। তো গাইজ, ফাইনালি ঘুম থেকে উঠলাম, অনেকটাই ভালো লাগতেছে, অনেকটাই ফ্রেশনেস। আজকে যদি ঘুম না যাইতাম হয়তো আমি মানে ঘুরেই পড়ে যেতাম, কারণ আমি কালকে রাত্রে টোটালি ঘুম যাই নাই, মানে আমার মাইন্ডটা, আমার চোখটা লাল হয়ে রয়েছে। তো ইনশাল্লাহ ঘুম থেকে উঠলাম, প্রায় 3-4 ঘন্টা ঘুমাইছি। তো এখন আমি আছি বর্তমানে আমার বাড়ির পাশের রাস্তাতে, মেন রোডে। মেন রোডে যখন আসি তখন আমি দেখতেছি আমার ফ্রেন্ডরা মাঠে খেলা করতেছে, তো কোথাও যাব না এখন বললেই চলে। সন্ধ্যাবেলায় হয়তো বা রাত্রিবেলায় কোথাও যাওয়ার প্ল্যান আছে হালকা পাতলা।
ফ্রেন্ডরা আছে কিছু চট্টগ্রাম থেকে আসছে কেউ ঢাকা থেকে আসছে ইনশাআল্লাহ তাদের সাথে দেখা করব আর এখন আমি বর্তমানে মাঠে গিয়ে কিছুক্ষণ দুষ্টামি করব তো সো গাইস আমি দেখাচ্ছি আপনাদেরকে মাঠে বা আমি মাঠে যাইতেছি তো এখানে গিয়ে দেখা হচ্ছে ইনশাআল্লাহ আর পাঞ্জাবিটা চেঞ্জ করতে হবে ঠিক আছে পাঞ্জাবিটা চেঞ্জ করতে হবে পাঞ্জাবি চেঞ্জ করে তারপর খেলতে যাইতে হবে আমি মাঠে নামছি টস হয়েছে টস হয়ে গেছি ফিল্ডিং আর আমার সাথে মোটামুটি ভালো আছে ইফাজ ইফাজ কি অবস্থা আমরা কি জিতবো এর আগে ব্যাডমিন্টন খেলে হাইরা গেছি আমি জিতবো সবাই আমাদের কোনো বলার নাই কিছু নাই হ্যাঁ আরে বল লাগবে না ব্যাটসম্যান আছে না সবাই ইনশাআল্লাহ ওয়েট এন্ড সি দেখি জিতে কিনা আর হার লাভ করে না সবাই তো আমরা অবশেষে 8 ওভার শেষ ওরা অনেকগুলো উইকেট হারাইছে প্রায় 5টা উইকেট গেছে ওদের আর এখন হয়েছে প্রায় ওরা 67 রান নিচ্ছে এখন 68 রানের টার্গেট ওয়েট অ্যান্ড সি ইনশাআল্লাহ দেখি জিতে কি না আমাদের মোটামুটি ব্যাটসম্যান নাই বলার নাই মোটামুটি সব বলার মোটামুটি সব ব্যাটসম্যান তো ইনশাআল্লাহ দেখি কি হয় আমরা 67 রানের ম্যাচ আমরা 68 নিয়ে জিতে গেছি ফাইনালি জিতে গেছি ভাই তুমি যে হারে গেছো তোমার কেমন লাগতেছে তুমি যে হারে গেছো তোমার কেমন লাগতেছে ভয় মানে লজ্জা তারা মাথা দেখাতে পারতেছে না লজ্জা মাথা দেখাতে পারতেছে না তো সো গাইজ ইনশাল্লাহ এখন আজান দিছে এরপরে দেখা হচ্ছে ইনশাল্লাহ রেডি হই কাজ আছে পাঞ্জাবি পরবো আর এখন অবস্থা খারাপ অনেক ঘামাই গেছি তো ইনশাল্লাহ ঘরে গিয়ে আর ওইখান থেকে বাইরে হলে দেখা হচ্ছে তো গাইজ ফাইনালি আমি আসছি এখন মার্কেটে মানে আমাদের বাজারে তো ওয়েট এন্ড সি আমার অনেক ফ্রেন্ড আমার সাথে আমার জন্য ওয়েট করতেছে কি অবস্থা এই তো মোটামুটি আজকের ঈদ কেমন কাটছে অনেক ভালো ভালো বলতে কোন জায়গায় গেছো বোনের বাড়িতে তারপর ফ্রেন্ডের বাড়িতে তারপর আসি ঘুম থেকে বাজারে কথা বলো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তোর মাস্ক কই পকেটে তুমি পারমি দিতে বইসা তুমি তোমার মুখে মাস্ক নাই অ্যান্ড ওয়েট অ্যান্ড সি মাই ফ্রেন্ড মাহমুদ হোসেন কি অবস্থা ভালো কি অবস্থা এই তো মোটামুটি হোয়াটসঅ্যাপ ভাই আপনি তো অমাবস্যার চাঁদ হয়ে গেছেন ভাই আপনি তো খুঁজেই পাওয়া যায় না ভাই আমারও পাওয়া যাবে না আমি খুব ব্যস্ত মানুষ আমার বাড়িতে তো দুধ দিতে হয় মানুষকে টিকিট কাটতে হয় মানে আপনারা 3 দিন আগে টিকিট কাটতে হয় এরপরে যাই আপনার আপনার লগে দেখা করুন যায় ঠিক আছে আচ্ছা সেটা বড় কথা না বড় কথা হয়েছে অনেকদিন পর দেখা হয়েছে এবারে স্পেশাল পার্সন কি অবস্থা আমাদের বিজি ভাই ইজি কাজে বিজি বেশি নতুন দোকান দিছে ইনশাল্লাহ ফার্মেসিতে আসবেন ঠিক আছে তো কি ভাই ঈদ মোবারক কেমন কাটছে আলহামদুলিল্লাহ নামাজ পড়ি দোকানে আর কোনো কথা যাওয়া হয় নাই আসো দোকানটা যেমন হয়েছে কয়দিন হয়েছে এবারে ব্যস্ত মানুষ কি অবস্থা ভাইয়া ঈদ মোবারক সাদিক কেফা আলেক কোয়েস ভাই ক্যাশে কত টাকা আছে ভাই সালামি দিতেন না আরে ঈদ মোবারক আর স্পেশাল মাহমুদ ভাই আসছে দেখা করতে বলতে এটাই যে চট্টগ্রাম থাকে আর ঈদে আসা হয় এর বাইরে আসা হয় না কারণ সে ওইখানে স্যাটেলে গেছে আর
ভাই অনেক আওয়াজ দেন ভাই অনেক পেটটা ফুলে গেছে দেখেন এই যে পেটটা দেখেন অনেক মোটা গেছি আমি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেন এখন আছে হোটেলে ভাইয়া কি খাইবা কি খাইবা আপনি আমার ব্লগে আসেন না কি অবস্থা ঈদ মোবারক হ্যাঁ কিন্তু খানার লাগে অবস্থা এটার লাগে হোটেলে দেখা কিন্তু ইয়ের ভিতরে ইয়ে না ভাই কি খাবেন কোন পরোটা মিষ্টি দই ভাই কি খাবেন এখান থেকে বাইরে এলো যেটা পিঠা দেয় এটা আপনার দায়িত্ব আচ্ছা সেটা বড় কথা এতদিন পর যে মেন কথা হয়েছে এতদিন পরে যে আমাদের সাথে যে আজকে মিট হয়েছে কেমন লাগতেছে মেন কথা আর আর ওই আমাদের ওনারা যে লাগিয়ে আসছেন ওইটার কি করবেন ফ্রি আছে না কোনো টেনশন নেই মানে ওইটা আপনার না টয়লেট টয়লেট ঠিক আছে আর এতের ভিতরে মনে হয় হাসগানের সোগার লোক এত সেট করে আসলে আমরা সিরিয়াল লাইন আর এতের এতের এলাকা যতগুলো আছে বেগুন হলে উড়ে রয়েছে শুধু মোড হয় সেই 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 জাস্ট ওয়াও ভাই অডিয়েন্স কে বলো না চ্যানেলকে কেন সাবস্ক্রাইব করেছি আপনি তো মেলা বড় সেলিব্রিটি আপনি এমনি আমাদের বড় সেলিব্রিটি আমি বলার দরকার নাই আমারও শেখ ভাই প্রমোট করে দিয়েছে কোনো কথা হইতো না আপনারা যে সাবস্ক্রাইব না করেন তাহলে তার কিছু করার আমার মনে হয় এখানে কোনো গুসকাওয়ান হয়েছে এই কারণে সুন্দর ভাবে বলছে আমার মনে হয় এখানে টাকা দেওয়া হয়েছে সবসময় যেটা পাওয়া যায় সেটা অর্ডার হয়ে যায় এটা অটো অর্ডার এটা অর্ডার দেওয়া লাগে না তো আমরা যে জায়গায় আছি দুশো গাইজ খাওয়া আসতেছে খাবো এরপরে আড্ডা দেবো সাথে থাকবো হোয়াটসঅ্যাপ গাই তো ফাইনালি আমার সাথে বর্তমানে আমার বড় ভাইদের সাথে দেখা মোলাকাতে আসছি ফার্স্টে কি অবস্থা রেন ভাই ঈদ মোবারক ভাইয়া ভালো আছেন নি ভাই আপনি তো হিরো হিরো লাগতেছে ভাই পাঞ্জাবিটা কত দিয়ে নিয়েছেন পাম দিস না সেটা বড় কথা না ভাই আমার সালামিটা দেন ভাই ভাই সালামি ভাই ইনশাআল্লাহ কামিং সুন কবে কোরবানে নেক্সট ঈদে ইনশাআল্লাহ এরপরে ভাইয়া স্পেশাল ভাই নায়ক নায়ক হিরো সালামি আগে দিয়ে দি তুমি শুধু দোয়া 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 ভাই হাতে এটা কি এটা তো একা একা খাইবেন নাকি না না ধন্যবাদ আমি এটা কার্বনেট বেভারেজ খাই না এমনিতে আচ্ছা সবচাইতে ভাই আমার একটু প্রমোট করে দেন ভাই আমরা তো সেলিব্রিটি মানুষ মোটামুটি আমাদের আসলে মেন কথাটা হইতেছে যে আপনি সমাজসেবা নিয়ে কাজ করেন সেটাই ভালো লাগে আমাদের ব্লাড নিয়ে যে মানুষের জীবন বাঁচায় সেটা নিয়ে কাজ করেন সেটাই সবচাইতে আনন্দের বিষয় আমাদের অত্র ইউনিয়নের মোটামুটি জন মানুষের সেবক হিসেবে কাজ করতেছে সেটাই ভালো লাগে ভাই আপনার সংগঠনের নামটা কি যেন আমরা একটা প্রতিষ্ঠান আর কি ওই যে নোয়াখালী ব্লাড ব্যাংক আমাদের একটা সেবামূলক প্রতিষ্ঠান আমরাই সর্বপ্রথম নোয়াখালীতে এই ধরনের একটা সেবা নিয়ে আসছি আর কি আর তোমার ব্যাপারে বলতে হচ্ছে আসলে আমি তোমার রেগুলারলি তোমার ফ্যান খুব বড় একটা ফ্যান আমি তোমার সব ভিডিও দেখা হয় সব ভিডিও দেখি অনেক ভালো লাগে অনেক দোয়া তোমার জন্য অনেক বড় হয়
ইনশাআল্লাহ আর মোটামুটি আমাদের নোয়াখালীতে এমন কোন মানুষ স্পেশাল একজনকে চিনে না এমন কেউ নাই তবে নামটা কিন্তু আমার সাথে মিল রায়হান ভাই সালামু আলাইকুম ভাই কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আমি আমার কোনো ফ্রেন্ড নাই আমার অনেকগুলো ভাই আছে হ্যাঁ অনেকগুলো ভাই আছে ওই আমি সেই ভাইদেরকে বলবো যারা রায়হানকে এখনো ফলো করেন না তারা গান্ধী ফলো করবেন এবং রায়হানের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ সো মাচ সবাইকে সো গাইস তো ফাইনালি চলে এসেছি আমি বাড়িতে অনেকটাই ভালো লাগতেছে তবে আজকের দিনটা অনেক ভালো গেছে ভালো যায় নাই খারাপও যায় নাই মোটামুটি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে কাটাইছে সকালবেলাটা ভালো হয়েছে ফজর নামাজ পড়ছি এরপরে 9টা বাজে ঈদুল ফিতরের নামাজটা পড়লাম এরপরে আমার জুমার নামাজের ভিডিওটা আমি দিই নেই আর ইনশাল্লাহ তো ঘুম থেকে ওঠার পর সন্ধ্যা ক্রিকেট খেলছি আসরের পরে ঘুম ক্রিকেট খেলার পর ওখান থেকে গেলাম কোথায় বাজার গিয়ে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা করলাম আড্ডা করতে করতে বেজে গেছে রাতের 11টা প্রায় সব কিছু তো আর ক্যামেরাতে ফুটে তোলা যায় না তো সো গাইজ আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার এই পবিত্র ঈদুল ফিতরটা কেমনভাবে কেটেছে তো সো গাইজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ট্যাং 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 করে বাজিয়ে দিন ইনশাআল্লাহ আমি আছি আপনাদের মাঝে সবসময় নতুন নতুন ব্লগিং ভিডিও নিয়ে সো এবিদা বিদানা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সো যারা